হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বিরিন ভাত রান্ধাম। আমার বোনজি একজনে, তার নাম তাজমিনা, টাইম রিকোয়েস্ট করছেন বিরিন ভাত রান্ধা দেখাইতাম। তা আমি মাইক্রোওভেনে রান্ধবো বিরিন ভাত। আর বিরিন ভাতের লগে আমি কই, খালি বিরিন ভাত তো খাওয়া যায় না, তে ফিশ দুইটা চয়েস করছি। তে একটা হইলো সিলভার ফিশ আর একটা হইলো মেখরুল। তে উদয়টা আমি দেখাইমু আমি জেলা কি রান্ধি ওলা। আর বিরিয়ানি বাতর লাগিয়া চাউল আমি ও গ্লাসে 2 গ্লাস লইরাম। তা ওই দেখো কাকি জাতর চাউল, সাদা চাউল। এটা বাংলাদেশে 2 জাতের চাউল থাকে, বাংলাদেশি, একটা লাল একটা সাদা। তো আমি সাদাটা ইউজ করলাম। আর ও 2 গ্লাস চাউল আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওলার লাগে আমি 3 বার দইমু। দইয়া আমি ভিজাইয়া রাখি দিমু বেশ করে ভানি দিয়া। ওই দেখো আমি অনেকগুলা ভিজাই নিলাম। এখন আমি মাছ ওগুলা খাটি নেই, এগুলো আমি বিরান করতাম, করে খাটতাম, চাইলাম ওলা খাটি লাই। আপনারা দেখো কাকিলা খাটি। আপনারা যত বড় সাইজ সাইজে অত বড় রাখিয়া খাটতা। এখন আমি ও দুইটার লাগে মশলা রেডি করি। মাছের হাত দিয়ে অক্টা জানি অক্টা কাটা লাগবো না। আমি ছিলাম আস্তা আস্তা মাছ থাকতো ওলা দুইটার হাত দিয়ে গুলা। এখন আমি মাছের মাঝে লাগে সস বানাইলাম। মাছ আমি এখন 2 টেবিল চামচ জিও দিছি, তেল দিছি। হলুদ দিছি 1/2 চামচ দিছি, জিও 4 চামচে 1/2 চামচ আঁকি। কারি পাউডার দিছি 1.5 চামচ 4 চামচে। মরিচ দিছি 1/2 চামচ 4 চামচে। আর ধনিয়া দিলাম 1/2 চামচ 4 চামচে। এইগুলা সকলগুলো 1/2 চামচ দিলাম বেশি অংশে, কারণ আমি সস বানাই ভালো। জিরা দিলাম 1/2 চামচ, তারপরে লবণ দিলাম 4 চামচে 1 চামচ। আর ইনা আছে লেমন জুস, আমি ফ্রেশ লেমন তুলে আমি লইছি, ও 4 চামচে 2.5 চামচ দিছি। এগুলো এখন আমি আদ দিয়া জিও করে নিলাম, আদ দিলে গাইলে ভালো হইব। বাবা
এখন দেখো কা আমি মাছ বাটার দি রান্নো এই বাসি হলো আমি বাটার দিয়া আমি খাটি নিলাম আমার নয় পিস লাগবো বাটার আমি মাছ যেন খাটছি ও খাটার অন্য রাখি দিলাম বাটার দিয়া এখন বিরান করি দেখো কা ওই দেখো কা আমি আমার তাওয়া গরম হয়ে গেছে মাছটি দিলাম ওকে ও আরেকটা ওইটা দিলাম আজকে ওকে সতাইছি গুড়িয়া রাখি দিছিলাম দেখো উল্টাই দাম আস্তা মাছটা একটু বাংকো না করে একটু কেয়ারফুল করা লাগে আস্তা তো জরুরি না আমি একটা খালি আস্তা বানাইছি আপনারা চাইবে সকল সময় আছে আর উল্টাইয়া ঘুরিয়া রাখি দিছি বেশি নাই ফাইভ মিনিট ঘুরিয়া 10 মিনিট মাছ হয়ে যায় দেখো কা আমি চাউল যেন ভিজাইয়া থাকলাম তে আমি ওলা 3 ঘন্টা রাখছি চাউল তে 3 ঘন্টা পরে আমি দইছি দইয়া চাউল ওলা একটা বাটির মাঝে লইছি দেখো কা ওলা একটা বাটির মাঝে আপনারা লইবা লইয়া আর ওই দেখো কাও গ্লাসে আমি হাফ গ্লাস অতফুটা পানি দিছি আর কি অতফুটা পানি দিয়া আর এখন আমি দিলাইছি পানি ও আমি প্লেট একটা দিয়া ঘুরিয়ে আমি পয়লা 10 মিনিটের লাগে মাইক্রোওভেনে আমি তৈরাম আর 10 মিনিট বাদে আমি দেখবো লাড়িয়া দিব আর পরে দেখবো আমি তো জানি আর 5 মিনিটে ওই যাব তা আমি মানে পয়লা 10 মিনিটের লাগে মাইক্রোওভেনে দিলাম ওই দেখো কা 10 মিনিটের লাগে দিছিলাম পয়লাতে 8 মিনিট বাদে বার করে দিয়েছি আর এখন আরও 3 মিনিট রাখছি তো সকলটা 6 মিনিট হইলো ওই দেখো সুন্দর হয়ে গেছে 11 মিনিট লাগে দেখবেন মানে বাত জোর জোর হয়েছে বিরিন বাত কিন্তু সুন্দর বাত ওই দেখো ভিজাইয়া তুই লাগলে বেশি টাইম ইজি হয় রান্না আর আমি আবার কইলাম ও গ্লাসে 2 গ্লাস চাউল দিছি বিরিন চাউল সাদা আর ও গ্লাসে হাফ গ্লাস পানি দিছি
আর 3 ঘন্টা ভিজাইয়া রাখছি, আর পানি টনে তুলিয়া আমি পয়লা 8 মিনিট আমি মাইক্রোওভেনে কুক করছি। পরে আমি বার হরিয়া লাড়িয়া আরও 3 মিনিট কুক করছি, সকলটায় 11 মিনিট কুক হয়েছে। ওগুলো আপনারা রাঁধিলেন যেন। এখন আমি ফিশের লাগি সস বানাইতে, আমার একটা বেশি বড় নাই, মিডিয়াম তুলে বড় আছে, একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, টমেটো আর ক্যারেট, আর ইনো ফাস্টা যে আছে রসুনের কুয়া, ওগুলো দিয়ে আমি সস বানাইমু। আর সস বানানির পরে আর কি নামাইবার আগে আমরা দিই না নিজেরা ধনিয়া পাতা, ওর সময় আমি পেঁয়াজ যেগুলো আর কি থাকে যেনে গ্রিন কালার গাছ সইতে হতো পেঁয়াজ আর ধনিয়া পাতা আর ইনো সাইডটা মরিচ নামাইবার আগে কেন আর কি দিমু। সকল সব জিনিস আর কি ওলা খাটি নিবা, আর এটা দেওয়া হইল আপনি অতখান চাহিদা সস অতখান যদি সাইন ফর্মতে কম দিবা আর বেশি চাইলে বেশি দিবা, সেখানে মাছ দুইটা না নিতে একটু বেশি লাগব। মানে আমি সস বানাই নিলাম, অথচ লাগে আমি খান বইছি, আর একটা স্লোগে শেওর আর একটা কুকার আনেছি দিয়া। এখন আমি 4 চামচ 2 চামচ অয়েল তেল দিলেছি, আর তেল গরম হইলে কয়লা রসুন একটু লাল করে বাজি লাইম। যে এখন রসুন দিলাম, রসুন লাল হয়ে গেলে একটু দিয়ে হইল, পেঁয়াজ দিলাম। ওই ব্যাপার রসুন হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, রসুনের গন্ধ গেছে, গিয়ে হইলে ভালো নিয়ম দিলাইছি। পেঁয়াজ একটু লাল হয়ে গেলে টমেটো আর খারেপ লাইন লাইন দেখো পেঁয়াজ একটু লাল হয়ে গেছে, ওই দিলাইছি যেগুলা টমেটো ক্যাপসিকাম আর কারে লবণ দিলাম, বেশি লাগছে না, মাছ দেওয়া আছে এক চামচ লাগব। এইটা সলাচ বানানো সলাচটা বানানো হয়েছে, যদি খেয়ে আমরা সঙ্গে বানাই বানাইলে যে খালি যেগুলো মাছ বিড়ানো হলে খেয়াল আমরা গেলাম বিরান করি আর দেবে লাস্টটা হয় বা আমি একটু একটা লোক হলো বিরান। সস হয়ে গেছে, এখন আমি মরিচ আর স্প্রিং অনিয়ন আর ধনিয়া হতো দিলাম দিয়া 2 মিনিট বাদে নামাই দিন। যে আপনারা যদি চান যে আমি তরকারি লইবার বড় চামচ দেখতে একটা দিয়ে চামচ লেমন জুস দিচ্ছি ফ্রেশ, ভালো চাইলে দিলে ভালো লাগবে। যে ওদের কুকার সস দিলেই না
দেখো রেডি হয়ে গেছে, যে ওই দেখো বানাইয়া শেষ হয়ে গেছে। আমি লই লিছি প্লেটও, এখন আপনারা চেষ্টা ট্রাই করবা ওলা বানাইয়া খাইতা, আলহামদুলিল্লাহ মজা লাগবো। আর আপনারা যদি কোনটা বানাইতাম চাইন তে আপনারা কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি ট্রাই করবো বানাইয়া দেখাইবার। আর আমার ভিডিও দেখবা, লাইক করবা, শেয়ার করবা, আর আমার লগে থাকবা। ওকে, আসসালামু আলাইকুম।